হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, মেরিন পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তৈরি করা হয়েছে। আমার এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিওটা বানানোর জন্য, তো তোমাদেরও যদি এরকম কোনো রিকোয়েস্ট থাকে তো আমাকে নিচে কমেন্ট করো, আমি অবশ্যই সেটা নিয়ে বানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথম হচ্ছে ন্যাশনাল পার্ক, ইম্পর্টেন্ট কিছু ন্যাশনাল পার্ক যেগুলো আমাদের পরীক্ষায় আসে, তো সেইটা কোথায় অবস্থিত এবং কোথায় কত সালে অবস্থিত এবং কোথায় কি পার্টিকুলারলি রিজার্ভ করা হয় সেটা নিয়ে প্রথমে আমরা স্টার্ট করব। প্রথমে হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। জিম কর্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত, 1936 এটি স্টার্ট করা হয় এবং এখানে টাইগার রিজার্ভ করে রাখা হয়। সেকেন্ড আসছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হচ্ছে আসামে, এটা 1908 সালে প্রথম তৈরি করা হয় এবং এখানে ওয়ান হর্ন রাইনো, এক শৃঙ্গ গন্ডার, সেটা সংরক্ষিত করে রাখা হয়। থার্ড হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, 1984 এটি স্টার্ট করা হয় এবং এখানে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষিত করে রাখা হয়। মধুমালাই ন্যাশনাল পার্ক, মধুমালাই ন্যাশনাল পার্ক তামিলনাড়ুতে অবস্থিত, 1940 এটা প্রথম স্টার্ট করা হয় এবং এখানে বেঙ্গল টাইগার অ্যান্ড লেপার্ড সংরক্ষিত। পাঁচ নম্বর হচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্ক। পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরলে অবস্থিত, 1982 এটি প্রথম স্টার্ট করা হয় এবং এখানে এলিফ্যান্ট সংরক্ষিত করে রাখা হয়। ছ নম্বর হচ্ছে বন্দিপুর ন্যাশনাল পার্ক। বন্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটক, 1974 এখানে টাইগার, গৌর আর ডিয়ার সংরক্ষিত করে রাখা হয়। সাত নম্বর হচ্ছে গির ন্যাশনাল পার্ক। গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত, এটি 1965 লায়ন্স এখানে বা সিংহ সংরক্ষিত করে রাখা হয়। আট নম্বর হচ্ছে কানা ন্যাশনাল পার্ক, এটি মধ্যপ্রদেশে অবস্থিত, 1933 এটি প্রথম স্টার্ট করা হয় এবং বারাসিংহা আর টাইগার এখানে সংরক্ষিত করে রাখা হয়। ন নম্বর হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক। বান্ধবগড় ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত এবং 1968 এখানে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষিত করে রাখা হয়। লাস্ট হচ্ছে রানতম্বোর ন্যাশনাল পার্ক। রানতম্বোর ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত, 1980 এবং এখানেও বেঙ্গল টাইগার সংরক্ষিত করে রাখা হয়। দেখো, এখানে প্রত্যেকটা ন্যাশনাল পার্ক আমরা পড়লাম, তো এবার আমরা এটা চেষ্টা করব না, তো এই ম্যাপটাতে যে কটা এখন এখানে পড়লাম প্রত্যেকটা এই ম্যাপের মধ্যে দেওয়া আছে যাতে সহজেই এটাকে বোঝা যায়। তো প্রথম আমরা দেখো নর্থের দিক থেকে শুরু করেছি এবং যে যে স্টেটগুলো এখানে মার্ক করা আছে সেই স্টেট থেকে সেই সব ন্যাশনাল পার্কগুলো বিলং করে। তো প্রথমে যেটা আমরা শুরু করেছি সেটা দেখো জিম কর্বেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। জিম কর্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত, এখানে বেঙ্গল টাইগার রিজার্ভ করে রাখা হয়। তারপরে আসছে আসাম। আসামে হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেখানে ওয়ান হর্ন রাইনো বা এক শৃঙ্গ গন্ডার সংরক্ষিত করে রাখা থাকে। তারপরে আমরা এখানে চলে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে সুন্দরবন, সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষিত। আরও এদিকে চলে আসো, এখানে হচ্ছে মধ্যপ্রদেশ। স্টেটটা দেখো লেখা আছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে আমরা দুটো ন্যাশনাল পার্ক পাচ্ছি, একটা হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক। তো বান্ধবগড় ন্যাশনাল পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষিত করে রাখা হয় আর কানহা ন্যাশনাল পার্কে বারাসিংহা, এর সাথেও রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষিত। রণথম্ভোর ন্যাশনাল পার্ক, রণথম্ভোর ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত, সরি রাজস্থানে অবস্থিত এবং এখানে বেঙ্গল টাইগার রিজার্ভ করে রাখা হয়। লায়ন গুজরাট, গির ন্যাশনাল পার্ক, এখানে লায়ন সংরক্ষিত করে রাখা হয়। তারপরে নিচের দিকে একদম সাউথে মধুমালাই ন্যাশনাল পার্ক। মধুমালাই ন্যাশনাল পার্ক তামিলনাড়ুতে অবস্থিত এবং এখানে বেঙ্গল টাইগার আর লেপার্ড সংরক্ষিত করা হয়। এরপর হচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্ক বা পেরিয়ার গেম স্যাংচুরিও বলা হয়, এখানে এলিফ্যান্ট সংরক্ষিত হয়। আর হচ্ছে কর্ণাটকে বন্দিপুর ন্যাশনাল পার্ক, যেখানে টাইগার, গৌর আর ডিয়ার সংরক্ষিত করে রাখা হয়। দেখো, ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে বোঝার একটাই কারণ হচ্ছে যাতে সহজেই এটা বুঝে এখান থেকে মনে রাখতে সুবিধা হয়। আমি ম্যাপ পয়েন্টিংটা এখানে হয়তো দেখাতে ঠিকঠাকভাবে অসুবিধা হচ্ছে, তো আমি এটা পুরোটাই পিডিএফে দিয়ে দেবো, তোমরা পিডিএফ লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও
এবং তারপর এটা করো, আশা করি তোমাদের সবার এটা ভালো লাগবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কতগুলো ন্যাশনাল পার্ক আছে, কতগুলো টাইগার রিজার্ভ আছে, কতগুলো এলিফ্যান্ট রিজার্ভ আছে, এগুলো পুরো একটা ডিটেলস। টোটাল নাম্বার অফ ন্যাশনাল পার্ক আমাদের ইন্ডিয়ার মধ্যে 103 বা 103খানা। টোটাল নাম্বার অফ টাইগার রিজার্ভ হচ্ছে 50টা। এটা 103 প্লাস এক করে নাও, কারণ 2018 সালে একটা নতুন ন্যাশনাল পার্ক তৈরি হয়েছে এবং এখন ন্যাশনাল পার্কের সংখ্যা হয়েছে 104খানা। 3 নম্বর হচ্ছে টোটাল নাম্বার অফ এলিফ্যান্ট রিজার্ভ, সেটা হচ্ছে 32। টোটাল নাম্বার অফ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি সেটি হচ্ছে 543টা, 543টা টোটাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা হচ্ছে 18টা এবং টোটাল নাম্বার অফ মেরিন ন্যাশনাল পার্ক অর ওয়াটার স্যাঞ্চুরি সেটা হচ্ছে 5খানা। তাহলে টোটাল এটা দেখতে পাচ্ছ যে টোটাল এটা দেখা যাচ্ছে যে নাম্বার অফ ন্যাশনাল পার্কস 103টে, টাইগার রিজার্ভ 50টা, এলিফ্যান্ট রিজার্ভ 32, নাম্বার অফ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি 543, বায়োস্ফিয়ার রিজার্ভ 18 এবং ওয়াটার স্যাঞ্চুরি 5টা। এরপর হচ্ছে কিছু পলিসি অ্যান্ড প্রজেক্ট। ন্যাশনাল ফরেস্ট পলিসি, ন্যাশনাল এখানে এই কটাই খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল ফরেস্ট পলিসি 1952 আর 1988 সালে স্টার্ট হয়। টাইগার প্রজেক্ট, টাইগার প্রজেক্ট স্টার্ট হয় 1973 সালে। এলিফ্যান্ট প্রজেক্ট স্টার্ট হয় 1992। ক্রোকোডাইল প্রজেক্ট স্টার্ট হয় 1975 আর ডলফিন প্রজেক্ট স্টার্ট হয় 2008 সালে। এর পরের টপিক হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে? টোটাল 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। তো প্রথম হচ্ছে কোল ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটের মধ্যে অবস্থিত। এরপরে আসছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমে অবস্থিত। ডিবাং ভ্যালি অরুণাচল প্রদেশে অবস্থিত। ডিব্রু সাইকাওয়ার আসামে অবস্থিত। মানস ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত। সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। শিমলিপাল ন্যাশনাল পার্ক উড়িষ্যাতে অবস্থিত। দেখো এগুলো ন্যাশনাল পার্ক হলেও এগুলো প্রত্যেকটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। শেষাচলম হিলস অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তামিলনাড়ুতে অবস্থিত। অ্যান্ড গালফ অফ মান্নার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, যেটা আমি এখানে পরে ম্যাপের মধ্যে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এছাড়া হচ্ছে পান্না মধ্যপ্রদেশে অবস্থিত। পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত। গ্রেট রান অফ কচ গুজরাটে অবস্থিত। অ্যান্ড নকরেক ন্যাশনাল পার্ক মেঘালয়ে অবস্থিত। অমরকণ্টক বায়োস্ফিয়ার রিজার্ভ ছত্তিশগড় স্টেটের মধ্যে অবস্থিত। পরে প্রত্যেকটা ম্যাপের মধ্যে এখানে দেখানো আছে আর পিডিএফটাতে তো দেওয়াই থাকছে, তোমরা এখান থেকে দেখে পিডিএফটা ডাউনলোড করে নিও এবং সেই অনুযায়ী মনে রাখার চেষ্টা করো, তাহলে অনেক সুবিধা হবে এটা মনে রাখতে। এরপর হচ্ছে বার্ড স্যাঞ্চুরিজ অ্যান্ড মেরিন পার্ক। গোবিন্দ সাগর, যেটি হিমাচল প্রদেশে অবস্থিত, গোবিন্দ সাগর লেক, সুলতানপুর লেক হরিয়ানা গোড়েগাঁওয়ে অবস্থিত। ভরতপুর বার্ড স্যাঞ্চুরি, ভরতপুর বার্ড স্যাঞ্চুরি রাজস্থানে অবস্থিত। নাল সরোবর গুজরাটে অবস্থিত। দ্বারকা মেরিন পার্ক, দ্বারকা মেরিন পার্ক গুজরাটে অবস্থিত। মায়ানি বার্ড স্যাঞ্চুরি মহারাষ্ট্রতে অবস্থিত। সেলিম আলী বার্ড স্যাঞ্চুরি, এটা খুব ইম্পর্টেন্ট, সেলিম আলী বার্ড স্যাঞ্চুরি গোয়া পাঞ্জিতে অবস্থিত, পাঞ্জিম বলা হয় এখন, পানাজি। রঙ্গন টিটো বার্ড স্যাঞ্চুরি কর্ণাটকে অবস্থিত। কুমারকম বার্ড স্যাঞ্চুরি কেরালাতে অবস্থিত। রামেশ্বরম মেরিন পার্ক, যেটা গালফ অফ মান্নারে অবস্থিত, 21টা ছোটো ছোটো দ্বীপ নিয়ে এই রামেশ্বরম মেরিন পার্ক এখানে তৈরি করা হয়েছে। বেন্দানথল, এটা তামিলনাড়ুতে অবস্থিত। কুন্দিয়ান্না বার্ড স্যাঞ্চুরি, এটা কর্ণাটকে অবস্থিত। অ্যান্ড চিল্কা লেক বার্ড স্যাঞ্চুরি, এটা উড়িষ্যাতে অবস্থিত। যে কটা এখানে বলা হলো প্রত্যেকটাই তোমার ম্যাপের মাধ্যমে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, আশা করি তোমাদের এটা অনেকটা হেল্প করবে। আমি আবার বলছি এটা পিডিএফ থেকে তোমরা ভালোভাবে দেখে নেবে, কারণ এখানে পুরোটা হয়তো ভালোভাবে এক্সপ্লেন করা যাচ্ছে না যেহেতু এটা ছোটোর উপর করা আছে। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি কোল ডেজার্ট, দেখতে পাচ্ছ তো জম্মু অ্যান্ড কাশ্মীরের কাছে। কোল ডেজার্ট জম্মু অ্যান্ড কাশ্মীরের বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে হচ্ছে নন্দা দেবী,
তোমরা যদি স্টেটটা ভালো করে মনে রাখতে পারো, পজিশনটা ভালো করে মনে রাখতে পারো যে এটা নর্থের দিকে আছে, এই ধরনের জিনিসটা সাউথের দিকে আছে, এইভাবে মনে রাখলে পড়তে অনেকটা বা মনে রাখতে অনেকটা সুবিধা হবে। নন্দা দেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমে, এই জায়গাটায় সিকিম অবস্থিত নেপাল আর ভুটানের মাঝখানে। অরুণাচল প্রদেশ একদম নর্থ ইস্টে, দিবাং ভ্যালি আছে এখানে। আসামের মধ্যে দিব্রু সাইকোম আছে, আসামের মধ্যে মানস আছে, মেঘালয়ের মধ্যে নকরেক আছে, এটা নর্থ ইস্টের মধ্যে পড়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবন ন্যাশনাল পার্ক আছে, উড়িষ্যাতে শিমলিপাল ন্যাশনাল পার্ক আছে, অন্ধ্রপ্রদেশে শেষাচারম ন্যাশনাল হিলস আছে, তামিলনাড়ুতে নীলগিরি হিলস বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, গালফ অফ মান্নার আছে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কার মধ্যে, মধ্যপ্রদেশে পান্না আছে, পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, গালফ অফ রান বা গালফ অফ কচ যেটা সেটা হচ্ছে গুজরাটে আছে। এইভাবে যদি ম্যাপের মাধ্যমে এটা মনে রাখার চেষ্টা করো, আশা করি অনেকটা হেল্পফুল হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যেটা লাস্টে এখন আমরা দেখলাম যে বার্ড স্যাঞ্চুয়ারি আর যেগুলো লেকগুলো আছে, মেরিন পার্কগুলো আছে। হিমাচল প্রদেশে আছে গোবিন্দ সাগর, হিমাচল প্রদেশে আছে গোবিন্দ সাগর, হরিয়ানাতে আছে সুলতানপুর লেক, রাজস্থানে আছে ভরতপুর বার্ড স্যাঞ্চুয়ারি, গুজরাটে আছে দ্বারকা আর নাল সরোবর, গোয়াতে একদম ছোট জায়গায় গোয়াতে আছে সেনিমালি বার্ড স্যাঞ্চুয়ারি, রঙ্গন টিটো বার্ড স্যাঞ্চুয়ারি এটা হচ্ছে কর্ণাটকে, কুমারকম বার্ড স্যাঞ্চুয়ারি এটা হচ্ছে কর্ণাটকের মধ্যে অবস্থিত, রামেশ্বরম ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝখানে বললাম 21টা ছোটো ছোটো আইল্যান্ড নিয়ে তৈরি করা হয়েছে, বেন্দানথাল তামিলনাড়ু, পুলিকট তামিলনাড়ু, চিল্কা উড়িষ্যা। এইভাবে ম্যাপের মাধ্যমে করে দেওয়া হয়েছে, পিডিএফটা আমি এখানে লিঙ্কের মধ্যে দিয়ে দেবো, তোমরা এটা ডাউনলোড করে নিও। আশা করি এটা তোমাদের খুব হেল্পফুল হবে, এটা থেকে করতে থাকো। আরও যদি তোমাদের কোনো জিনিস টপিক যদি তোমাদের ইচ্ছা হয় যে এটার উপর ভিডিও বানাতে পারো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো যে এটার উপর একটু ভিডিও বানালে ভালো হয়, আমি চেষ্টা করবো সেটা বানানোর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। জয় হিন্দ, বন্দে মাতরম।